রকম ভাবে মাজার বানানি হয় সম্মান বানানির জন্য, ওরকম ভাবে ফুল দেওয়া চাদর দেওয়া হয় সম্মান বানানির জন্য। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর এটা যদি না দেই তাহলে ক্ষতি কেন? আর কি ক্ষতি কি আছে? আমি বলবো না কোনো ক্ষতি নাই। আপনি যদি ফুল না দেন অসুবিধা নাই, আপনি যদি চাদর না দেন অসুবিধা নাই, আপনি যদি মাজারও না বানান অসুবিধা নাই। হাজার হাজার সাহাবায়ে কেরাম আছে যাদের মাজার নাই, কথা কোন ঠিক কি না? আমার বন্ধুগণ সম্মান বাড়ানির জন্য বানানি হয়, সম্মান বাড়ানির জন্য আমার বন্ধুগণ আমার বাবারা মাজার বানানি হয়। বানানো জায়েজ আছে, কিন্তু কেউ যদি না বানায় কোনো ক্ষতি নাই। ফুল দেওয়া জায়েজ আছে, কেউ যদি না দেয় কোনো ক্ষতি নাই। চাদর দেওয়া জায়েজ আছে, কেউ যদি না দেয় কোনো ক্ষতি নাই। আমার বাবারা আলা হযরত আসিমুল বরকাত একটা কিতাবের মধ্যে লিখেছে, মাজার শরীফে অনেক আমাদের ভাইয়েরা যায় সেজদা করে, অনেকে চুমা খায়, অনেকে আকীদতের জন্য কই দিলের ভালোবাসার জন্য চুমা খায়। আমার বাবারা ইরশাদাতে আলা হযরতের মধ্যে লিখেছে, আমার বন্ধুগণ মাজার চার হাত দূরের থেকে জিয়ারত করেন, ওখান থেকেই পিছন দিকে এসে পড়েন। আমার বন্ধুগণ একজন মানুষ যখন যায় চুমা খাবে, আর একজন আম মানুষের যায় চুমা খাওয়া বাদ দিয়ে সেজদা করবে, কথা কোন ঠিক কি না? উনি তার বুঝবেন না যে চুমা খাওয়া কি আর সেজদা করা কি। এই জন্য আমার বন্ধুগণ উনি চায় চুমা খাওয়া বাদ দিয়ে সেজদা করা আরম্ভ করবে। কিন্তু বিহারে মুসলমান একটা মাসলা এখানে বলে যায়, মিশকাত শরীফের পৃষ্ঠা 402 এর মধ্যে হাদিস শরীফ একটি রয়েছে, আল্লাহর নবীর সাহাবারা আমার বন্ধুগণ পীরের হাতে পায়ে চুমা দেওয়া কিন্তু জায়েজ আছে। আবার ভুল বুঝবেন না, পীরের কদমে চুমা দেওয়া, পীরের হাতে চুমা দেওয়া, মা বাবার হাতে চুমা দেওয়া, উস্তাদ পীরের হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া, কদম বুসি করা মানে কদম চুমা দেওয়া জায়েজ আছে। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 402 বাবুল মুসাফা ওয়াল মুআনাকা লাইন নম্বর 19-21 এর মধ্যে হাদিস শরীফ রয়েছে, আনসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدمنا المدينة فتجعلنا نتبادر من رباحلنا فنقبل يدا رسول الله صلى الله عليه وسلم رجله. حضرت زهر رضي الله تعالى عنه থেকে বর্ণিত রয়েছে, উনি বলেন ওয়াফদ আব্দুল কায়েস যিনি শামিল ছিল তিনি বলে, আমরা যখন নবীজির নিকটে যাইতাম, আমরা যখন রাসূলের কাছে যাইতাম, আমরা তাড়াতাড়ি করে সাওয়ারির থেকে নামিয়া আমরা তাড়াতাড়ি করে সাওয়ারির থেকে নামার সঙ্গে সঙ্গে ফানুকাম্বিল ইয়াদা আমার রাসূলের হাত মুবারক চুমা খাইতাম। আমরা সঙ্গে সঙ্গে শুধু হাতে না, আমার রাসূলের পা মুবারকেও চুমা খাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ! এ প্রিয় মুসলমান, এর দ্বারাই বোঝা যায় আমার বন্ধুগণ আমার বাবারা সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে আমার বন্ধুগণ হাতে পায়ে চুমা খেয়েছে, ওইভাবে যারা হক্কানি পীর হবে, যারা নায়েবে রাসূল হবে, আমার বন্ধুগণ আমার নবী শেষ নবী, নবীর পরে আর নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ, এখন উলায়াতের দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ! এখন উলায়াতের দরজা খোলা, বর্তমানে নবুয়তের দরজা মোহর, নবুয়তের দরজা বন্ধ, এখন ওলিদের দরবার খোলা, উলায়াতের দরবার খোলা। এই জন্য যুগে যুগে ওলিগণ আসছে আসছে আসবে, এটার মধ্যে কোনো শব্দ নাই। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 36 এর লাইন নম্বর 1-2 হাদিস শরীফ একটি রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, উনি বলে আমি নবীজির কাছ থেকে অনেকগুলা কথা শুনেছি। হযরত আবু হুরায়রা বলে, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 36 এর লাইন নম্বর 1-2 ভালো করে শুনে রাখেন, সুকে সুকে ওলিগণ আসবে, আর কোন নবী আসবে না, নবী থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এখন উলায়াতের দরজা খোলা আছে, যুগে যুগে হক্কানি ওলিগণেরা আসতেই থাকবে। হযরত আবু হুরায়রা বলে, নবীর কাছ থেকে অনেক কথা শুনেছি, তার মধ্যে একটা কথা হলো আমার নবী নিজে বলেছে, আমার নবী কয় শুধু আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলে, ইন্নাল্লাহ তাআলা ইয়াবাসু লি হাযিহিল উম্মা আলা রাসি মিয়াতি সানাতিন মা জাদ্দিদুল হাদিনা। আমার বন্ধুগণ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ পাক নিজে বলেছে, 100 বছর পরে পরে হলো একজন করে হক্কানি আল্লাহর বলি সিনান নাকি আল্লাহর প্রেমিক হবে, ওই হক্কানি আল্লাহর বলি আল্লাহ দুনিয়াতে পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ! আজকে যারা ওলির বিরোধিতা করে, আমি স্পষ্ট করে দিতে চাই, এরাই নবী বিরোধী, এরাই ওলি বিরোধী, এরাই হচ্ছে মাজার বিরোধী, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা
প্যারা মুসলমান এরা কই মাজার বানানি জায়েজ নাই আমি বললাম মাজার বানানি 100% জায়েজ আছে জায়েজ নাই তার একটা দলিল দাও আর জায়েজ আছে তার দলিল আমি তোমাকে দিয়ে দেই কুল আশিয়াই ইবাহাতুন সমস্ত বস্তু জায়েজের উপরে দলালত করে না জায়েজ হইতে গেলে দলিল লাগবে না জায়েজ হইতে গেলে আমার বন্ধুগণ দলিল দেওয়া লাগবে মত না জায়েজ এর দলিল আছে এ প্যারা মুসলমান মাজার বানানি না জায়েজ আপনি কথা বললেই হবে না কোরআন হাদিস আদিল্লাহ আরবা শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধুগণ তার দলিল প্রয়োগ করা লাগবে দলিল দেওয়া লাগবে হাত তুলে বলেন ঠিক কি না প্যারা মুসলমান আজকে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেই যারা মাজার বিরোধী মিলাদ ক্যাম্প বিরোধী রুটি হালুয়া বিরোধী যারা ডালগাড়া বিরোধী আমার বাবারা ফুল দেওয়ার বিরোধী যারা মিলাদ ক্যাম্পের বিরোধী নবীর ভালোবাসা নিয়ে নানান ধরনের টানা এসরা করে এই মানুষটা এই মানুষগুলাই হচ্ছে নবী বিরোধী এই মানুষটাই আমার বন্ধুগণ আল্লাহ বিরোধী আবার বলবেন হুজুর তাহলে এই করে কি আল্লাহর বিরোধী নবীর বিরোধী ওলির বিরোধী তাহলে এই পয়সা আছে কেন কথা কোন ঠিক কি না আমি বলবো বাবা শুনে এরা খালি নবীর উপরে ফতোয়া লাগাই না এরা খালি ওলির উপরে ফতোয়া লাগাই না এরা আল্লাহর উপরে ফতোয়া লাগায় কয় আল্লাহ বলে মিথ্যা কথা কইতে পারে এই দলটাই কয় আল্লাহ বলে মিথ্যা কথা কইতে পারে নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এই জন্য এদের কথা কানে নেওয়া যাবে না এদের কাছেও যাওয়া যাবে না এদের কাছে আসাও যাবে না এদের কাছে সালামও দেওয়া যাবে না এদের কাছে পেটিবিয়াও দেওয়া যাবে না এরা হচ্ছে নবীর শত্রু আপনি বলেন তো আপনার ভাইয়ের সাথে কেউ যদি কাইজে করে আপনি তার কাছে কিন্তু যাবেন না তার সাথে সালাম দিবেন না তার কাছে পেটিবিয়া দিবেন না তার কাছে মেয়া নিবেন না কারণ আপনার ভাইয়ের শত্রু আপনার বাবার শত্রু আপনার মেয়ের শত্রু আমি আপনাকে জানাই দিতে চাই এ প্রিয় মুসলমান যারা আমার নবীর শত্রু যারা আমার রসুলের শত্রু যারা খাজা কারিমের শত্রু যারা কৌশলের শত্রু আপনি কেমন মুসলমান তাদের সঙ্গে যায় ইত্তেদা করেন আবার এরাও তো আলিম এরাও তো কোরআন পড়ে এরাও তো পাগড়ি আছে এরাও তো জুব্বা টুবি আছে কথা বলেন কই কি কই না কোন কই না এ আসল ভেজাল বলছে আম মানুষগুলা কি ভেজাল বলছে জানেন এরা তো বুঝে না হুঝে না এরা যে এরাও তো আলিম এরাও তো টুফিয়ালা এরাও তো দাঁড়িয়ালা এরাও তো ভাষণ দেয় কোরআন দিয়ে আমি আপনাকে বলবো ভাই আপনি কি জানেন না রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইন ওয়া সাবঈনা মিল্লা তাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি প্রিয় মুসলমান হযরতে আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটি আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী আমার বলে বনি ইসরায়েলের দল 72 দলে ভাগ হইছে আমার উম্মত 73 দলে ভাগ হবে আমার উম্মত কথাটা মনে রাখবেন নবী বলে আমার উম্মত তার মানে কি নবীর উম্মতের মধ্যে দাঁড়িয়ালা থাকবে টুবিয়ালা থাকবে নামাজি থাকবে আমার বন্ধুগণ নবীর উম্মত মানে কয় আমার উম্মত আল্লাহর নবী কয় আমার উম্মত 73 দলে ভাগ হবে তারা নামাজি থাকবে তারা রোজাদার থাকবে মুত্তাকি থাকবে পরহেজগার থাকবে আমার রাসূল কয় 72 দল যাবে জাহান্নামে একটা দল জান্নাতে আমার রাসূলকে প্রশ্ন করাই নবী প্রশ্নের উত্তর দেয় শুনো তারা দাঁড়িয়েলা থাকতে পারে টুপিয়ালা থাকতে পারে নামাজি থাকতে পারে ইমানদার দেখা দেখতে দেখা যায় ইমানদার কিন্তু হকিকতে ইমানদার না তারা সব জাহান্নামে একটা দল জান্নাতে যেই দলটা সাহাবা কেরামকে ভালোবাসবে আমি রাসূলকে ভালোবাসবে আমি রাসূল এবং সাহাবার কদমে যারা চলবে ইমাম হাসান আর হুসাইন আহলে বাইতকে যারা ভালোবাসবে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে তারাই হবে জান্নাতি জুরে বলেন সুবহানাল্লাহ কথা ক্লিয়ার হয়ে গেল কথা ক্লিয়ার এখন দল একটা নামাজি হতে পারে দাঁড়িয়েলা হতে পারে টুপিয়ালা হতে পারে জুব্বালা হতে পারে পাগড়িয়ালা হতে পারে আপনার দেখা লাগবে এর মধ্যে নবীর প্রেম আছে না নাই সাহাবাই কেরামের প্রেম আছে না নাই আহলে বাইতের প্রেম আছে না নাই ওলিদের প্রেম আছে না নাই গাউস আজমের কথা কই কি কই না আল্লাহর ওলিদেরকে কি বলে আবার কিছুগুলা মানুষ আছে খারাপ পাবেন না আপনার সামনে এসে বলবে আমিও তো ওলিরে মানি আমি তো গাউস আজম রে মানি আমি তো খাজা গরিবে নওয়াজ রে মানি ধোকা দেওয়ার জন্য মানুষে যে কত কৌশল করে রে বাবা চিন্তা করে দুনিয়ার মধ্যে পা ফেলানির দরকার আছে মানুষে কত কৌশল করে আপনাকে যে নিয়ে যাবে আমার বন্ধুগণ ফাঁদে ফেলাবে এই জন্য হুঁশিয়ার হয়ে যাবেন এ প্যারে মুসলমান আমি যে বলতে বলতেছিলাম
আমার বন্ধুগণ আল্লাহর নবীকে দুনিয়ার সব বস্তু থেকে বেশি ভালোবাসা লাগবে যারা নবীকে নানান ধরনের অত্যাচার করে নানান ধরনের কথা কয় নানান ধরনের ফতোয়া লাগায় তাদের পাশে নামাজ পড়লে নামাজ হবে না কথাটার উত্তর দিয়ে দেই নামাজ যদি না হয় বেড়ি বিয়ে দেওয়ার প্রশ্ন আসে না এ প্রিয় মুসলমান আমার বাবারা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذبون ياتونكم من الحديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فايكم ايهم لا يضلونكم ولا يفتنونكم حضرت ابو هريره থেকে হাদিসটি বর্ণিত মুসলিম শরীফের পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 1 2 এর মধ্যে আছে আচ্ছা সবাই হাত তুলে কোন তো আমি হাদিস শরীফের পৃষ্ঠা লাইন নম্বর বলার চেষ্টা করছে কিনা জোরে হাত তুলে বলার করছে কিনা আবার কালকে জাহেরে মাইকের সাউন্ড না একটু সাউন্ড দেওয়া লাগছে বাবা কালকে জাহেরে আবার আপনারা এখানে ওখানে কমেন্ট না যে হুজুরে তো দলিল দিল না হুজুরে তো কোরআন হাদিস কইলো না প্রিয় মুসলমান এভাবে সারা রাত যদি আপনাদের সম্মুখে আলোচনা করি আমার বন্ধুগণ কোরআন ও হাদিসের আলোচনা শেষ হবে না কিন্তু প্রিয় মুসলমান রাত 11:30 হয়ে গেছে আমি শুনেছি যে এই প্রোগ্রামটা আমার বন্ধুগণ আমার পরে একজন বক্তা আছে তিনি আলোচনা করবে প্রিয় মুসলমান খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একবার দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরো চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে দুই হাত তুলে সবাই বলেন নবীর ভালোবাসা চাই কি চাই না ওরে বাপ রে আপনাদের আওয়াজ যেন এটা তো কুচবিহারের এই সাইডের আওয়াজ মনে হয় না একটু জোরে বলেন চাই কি রে এবার একটা আওয়াজ যুবকদের আওয়াজ লাগছে প্রিয় মুসলমান আমাদের আসামে মাঝে মাঝে একটা করে ঢেউ আসে আসামের ঢেউগুলো কি আপনাদের এদিকে আসে কি আপনারা শুনেন না কিছুদিন আগে গেল বাল্য বিবাহ একটা ওরে বাবা রে বাবা এক রাতের মধ্যে 2000 শাড়ি ধরা শেষ আর শুনছিলেন আপনারা শুনছিলেন কি প্রিয় মুসলমান প্রিয় মুসলমান আপনারা শুনছিলেন কি ফেসবুকে ইউটিউবে দেখছিলেন কি এই ঘটনাগুলা এক রাতে সেরা বুলাভা যুবক বুলাভা বলায় সারা হয় না মানে ঢেউ আড়া উঠছিল আপনারা জানেন না বাল্য বিবাহ নিয়ে আরেকবার একটা ঢেউ উঠছিল দালাল ধরা মাটির দালাল কিছুগুলা ঢেউ উঠে তো এই যুগে যুগে কিছুগুলা ঢেউ আহে আলিমের কিছুগুলা ঢেউ এই ঢেউ জালে করে কোন নিয়ে যায় সারবো এজন্য চিন্তা করে দরকার আমার বন্ধুগণ চলার আছে দরকার রয়েছে এখন আপনি চিন্তা করবেন যে কি করব কোন আলিমের পাশে যাব সব আলিমই তো দলিল দেয় সব আলিমই তো কোরআন হাদিসের কথা কয় আর সবচেয়ে ভেজাল লাগছে কোন জানেন আপনার ভাই একজন আলিম আপনার ছেলে একজন আলিম আপনার নাতি একজন আলিম আপনার গ্রামবাসী একজন আলিম এর কথা তো আপনার ফেলা পারবার না কত ভেজাল লাগছে এই জায়গায় ভেজালটা বেশি লাগছে সুত্ত দেহে না হক দেহে না বাতিল দেহে না দেহে যে ভাই কইতাছে তাহলে শুদ্ধ দেহে যে নাতি কইতাছে তাহলে শুদ্ধ ওই যে বংশের মধ্যে কই এটা আমার বংশের বাতি গো এটা আমার বংশের বাতি তোমার বংশের যে কোন বাতি বানাই আছো তুমি তো নিজেই বুঝো না কথাটা ঠিক কি না বাবা এর তো নবী শত্রু বানাই আছো ওলিদের শত্রু বানাই আছো তুমি তো নিজে বুঝো না এখন নিজের ভাই বলে তুমি কইতাছো না গো আমার ভাই কইছে যদি ভাই এটা মুফতি সাহেব এত কষ্ট করে পড়াইলাম ছেলে একটা মুফতি সাহেব এত কষ্ট করে পড়াইলাম এ প্রিয় মুসলমান আমি আপনাকে জানাই দিতে চাই মুসলমান আপনাদেরকে খালি মনে করায় দিব আপনাদের কি মনে নাই এজিদের দলের নামাজ পড়তো এজিদের দলের আমার বন্ধুগণ পাগড়িও ছিল টুপিও ছিল পাঞ্জাবিও ছিল আমার বাবার আমার বন্ধুগণ মুসলমান নামান্তে দুই প্রকার একটা হুসাইনি মুসলমান আরেকটা এজিদি মুসলমান কথাগণ ঠিক কি না বর্তমান যুগে ওই মুসলমানগুলো পাওয়া যায় শুধু দাড়ি টুপি দেখে বলা যাব না কথা কওয়ার উদ্দেশ্য এটাই এজিদের দল জেগেছে ধরাতে আবার মমিন হরে হুশিয়ার মমিন হরে হুশিয়ার মমিন হরে হুশিয়ার এ প্রিয় মুসলমান আসেন আমি হাদিস শরীফের তরজমা করতে যাচ্ছি আমার নবীকে পৃথিবীর সকল বস্তু থেকে বেশি ভালোবাসা লাগবে যার জন্য আমার বন্ধুগণ যারা নবীর বিরোধী করে যারা নবীকে নিয়ে টানাহেচড়া করে নবীকে নিয়ে ফতোয়াবাজি করে তাদের সঙ্গে চলা যাবে না তাদের কাছে সালাম দেওয়া যাবে না তারা আমার বন্ধুগণ বেমার হইলেও যাওয়া যাবে না দেখার জন্য এটা হাদিস শরীফ রয়েছে আল্লাহর নবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত উনি বলে আমার রাসূল বলেছে ইয়া
يكون في آخر الزمان دجالون كذبون يأتونكم من الأحاديث আমার বন্ধু নবী জি বলে কিয়ামতের এক মুহূর্তে আল্লাহর নবী বলে দাজ্জাল সৃষ্টি হবে আরেকটা দল বাড়াবে মিথ্যা কথা কোনে वाला আল্লাহর নবী বলে তার এমন এমন হাদিস নিয়ে আসবে এমন এমন কথা নিয়ে আসবে বিমালাম তাসমাউ আনতুম যারা তোমরা কোনোদিন শুনো নাই ওয়ালা আবাউকুম যারা তোমাদের বাপ দাদা কোনোদিন শুনে নাই আমার রাসূল বলে তোমরা কোনোদিন শুনো নাই তোমাদের বাপ দাদাও শুনে নাই আমার নবী বলেছে ফাইয়াকুম তোমরা তাদের কাছে যাও না তাদেরকে কাছে আসতে দিও না তোমরা যদি তাদের কাছে যাও তাও যাওয়া জায়েজ নাই তোমরা যদি কাছে আসে তাও কাছে আসা জায়েজ নাই আপনি বলবেন হুজুর কেন নবী এই কথা বলল আমার রাসূল বলেছে শোনো যদি তোমরা তাদের কাছে যাও বা তারা আসে তাহলে ফিতনার মধ্যে পড়ে যাবা ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে আজকে মুসলমান আপনাদের ঈমান আকীদা আমার বন্ধুগণ অনেকের ঈমান আকীদা নষ্ট করে দেওয়ার জন্য অনেক মানুষের নানান ধরনের আমার বাবারা কৌশল অবলম্বন করে নানান ধরনের শ্রেষ্ঠ আমার বন্ধুগণ চালিয়ে যাচ্ছে এই জন্য একটা কথা বলে যায় এ আমার বাবারা যারা আহলে বাইতের প্রেম নিয়ে কবরে যাবে এ বন্ধুগণ নবীর প্রেম নিয়ে কেউ আমার বন্ধুগণ খেলা করো না আমার রাসূলের ভালোবাসা নিয়ে কেউ খেলা করো না আল্লাহর ওলীদের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে কেউ আমার বন্ধুগণ নানান ধরনের বিতর্ক করো না কারণ আল্লাহর ওলীদের প্রেম নিয়ে আল্লাহর ওলীদের বিরুদ্ধে যারা কথা বলে খেলা করে আল্লাহ তাবারক তাআলা কয় আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দেই যুদ্ধের ঘোষণা করে দেই ও প্যারা মুসলমান নবীর বিষয় নিয়ে আমার বন্ধুগণ খেলা করো না নবীর বিষয় নিয়ে নানান ধরনের ফতোয়াবাজি করো না আল্লাহ কোরআনে বলে লাতাজ আলু দোয়া রাসূল বাইনাকুম কা দোয়াই বাদিকুম বাদা আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর মানুষ একজন তোমরা অপরজন যেইভাবে নাম ধরে ধরে তোমরা ডাকো ওইভাবে নাম ধরে আমার রাসূলকে ডাকতে পারবা না আমার বন্ধুগণ তাফসীরে নসবির মধ্যে 147 নম্বর পৃষ্ঠার মধ্যে নিজে পড়েছি আমার বন্ধুগণ নবীজিকে নাম ধরে বলা যাবে না সালাত তাকুল মুহাম্মদ আমার নবীকে মুহাম্মদ বলা যাবে না ওয়াল আকুল ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা লাগবে তাও যেন আওয়াজটা উচ্চ না হয় আওয়াজটা গরম না হয় আওয়াজের মধ্যে যাতে নরম থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে আওয়াজটা যদি গরম হয় উচা হয় তোমাদের 60 বছরের আমল আল্লাহ এক চুটকির মধ্যে আল্লাহ জাহান্নামে ফেলায় দিবে তোমাদের 60 বছরের আমলের কোনো দাম দিবে না যদি নবীর সঙ্গে একটু বেয়াদবি হয় কথা কোন ঠিক কি না হাত তুলে বলেন ঠিক কি না শুধু তাই না আমার নবীর প্রেম নিয়ে ভালোবাসা করে কবরে যাইতে পারলে কি হয় আল্লাহ রাসূলের প্রেম নিয়ে আহলে বাইতের প্রেম নিয়ে হাসান হুসাইনের প্রেম নিয়ে আলী ও ফাতিমার প্রেম নিয়ে সেই ব্যক্তি না কবরে যায় ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরে কোনো হিসাব হবে না আমার আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে আর জোরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ আওয়াজের মধ্যে আপনাদের কষ্ট হয় কি বাবা আওয়াজটা একটু জোরে বাড়াই না নবীর ভালোবাসায় জোরে সুবহানাল্লাহ কইলে গুনাহ মাফের মালিক কে আস্তে কোন হাত তুলবেন না তাহলে খারাপ হবে প্রিয় মুসলমান আমার বন্ধুগণ বলতে পারেন হুজুর আহলে বাইতের প্রেম নিয়ে কবরে যাইতে পারলে যে জান্নাতি তার দলিল আমি বলবো শুনেন দলিল দিব তার আগে বোঝাবো যে আহলে বাইতের